আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? তোমরা সবাই বাসায় কেমন পড়াশোনা করছো? আশা করি তোমরা খুব ভালো পড়াশোনা করছো, তাই না? আচ্ছা, আমাদের প্রতিদিন কি পড়তে বসতে হবে? ঠিক আছে, আমরা এর আগে শেষ ক্লাসে কত পর্যন্ত শিখেছিলাম, আর পর্যন্ত শিখেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঠিক আছে, তাহলে আমরা নতুন ক্লাসে আজকে কি শিখবো? আর এর পরে কি লেটার হয় বলো তো? আমি জানি তোমরা সবাই জানো আর এর পরে কি লেটার হয়। এস লেটার আমি বোর্ডে কি লিখে রেখেছি দেখো তো, ক্যাপিটাল এস। এ পাশেরটা কি এস? ক্যাপিটাল এস। দেখো তো এ পাশেরটা কি এস? ক্যাপিটাল এস। আর এ পাশেরটা কি এস? স্মল এস। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্যাপিটাল আর স্মল এস কি লেখা শিখবো এবং কি বলা শিখবো। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে একবার সবাই জোরে জোরে বলবা, ঠিক আছে? আমি কিন্তু শুনতে চাই, সবাই জোরে বলো, বলো এটা কি? ক্যাপিটাল এস, বলো ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। এ পাশেরটা কি? স্মল এস। এ পাশেরটা কি? স্মল এস। আমরা এগুলোকে মজা করে কি বলি? এটা হচ্ছে কি? মাম্মি এস। আর এ পাশেটা কি? বেবি এস, তাই না? আচ্ছা দেখো, তার মানে এটা কি? ক্যাপিটাল এস, এ পাশেরটা স্মল এস। তাহলে কি আমরা বলা শিখে ফেললাম, এবার কি পড়বো আমরা? লেখা শিখবো। ঠিক আছে, আচ্ছা আমাদের লেখার বইটা সবাই বের করে ফেলো। দেখো আমাদের লেখার বই আছে না এখানে? এটা কি বই? অ্যালফাবেট ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। ঠিক আছে, সবাই তোমরা সামনে বইটা বই বের করে ফেলো। কি বই? আমাদের রাইটিংয়ের বইটা। ঠিক আছে, কি বই এটা? ক্যাপিটাল, অ্যালফাবেট ক্যাপিটাল আর স্মল লেটার্স। এখানে কি করব আমরা? লেখা শিখবো। আচ্ছা আমরা তাহলে ভিতরে পেজে চলে যাই। ভিতরে কত নম্বর পেজ দেখো তো? 50, মানে 50 নম্বর পাতা। 50 নম্বর পাতা, 5 আর 0, 5 আর 0। এই পাতাটা বের করে ফেলো সবাই। হ্যাঁ, গুড বয়ের মতো বের করে ফেলো। ঠিক আছে, বের করেছ? এখানে দেখো তো কি আছে? এস, ক্যাপিটাল এস। আর এই পাতাতে কি আছে? 51 নম্বর পাতায় কি? স্মল এস আছে, তাই না? তাহলে আমরা এখানে যেভাবে লেখা আছে আমরা ঠিক এইভাবে লেখা শিখব। এখানে কি খুব সহজ, একটা স্টেপে বা একটা ধাপে আমরা এস লেখাটা শিখে ফেলবো। চলো তাহলে আমরা ছোট্ট বন্ধুরা শিখি। আমি বোর্ডে লেখা শিখাবো, তোমরা এইখানে ছকটানা ঘর আছে না আমার সাথে সাথে তোমরা এর মধ্যে লিখবে। ঠিক আছে, চলো তাহলে আমরা লেখা শিখি। আচ্ছা দেখো আমাদের বইয়ে কি আছে? প্রথমে এ পাশ দিয়ে একটা কি স্টেপ, প্রথম ধাপ। দেখো আমি এমন করে প্রথম ধাপটা নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক নম্বর ধাপ। তারপরে আমি এদিক দিয়ে এমন করে নিয়ে চলে আসব। ঠিক আছে, তাহলে কি হলো এটা? ক্যাপিটাল এস। আমি আবার দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তারপর আমি এদিক দিয়ে এমন করে নিয়ে চলে আসব। এটা কি হলো আমাদের? ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। এবার আমরা স্মল এসটা লেখা শিখবো। ঠিক আছে, এটাও কিন্তু একই একইভাবে লিখতে হবে, কিন্তু বড়টা ক্যাপিটাল এসের থেকে স্মল এসটা একটু ছোট হবে। ঠিক আছে, দেখো একই রকম ধাপ, এরকম করে এমন। ঠিক আছে, আমাদের প্রথম ধাপ কি? এই স্টেপে আমরা এরকম এটা টানে টেনে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে যে আমরা এভাবে মিলাই দিব, কি হয়ে গেল? স্মল এস। তাহলে আমরা কি শিখলাম আজকে? এখানে ক্যাপিটাল এস, এ পাশেরটা স্মল এস। তোমরা এই ঘরগুলো পূরণ করে ফেলো। প্রথমে দেখো কিছু ডট ডট এস দেওয়া আছে, ওই ডট ডটগুলোর উপরে হাত ঘুরাবে। ঠিক আছে, তারপরে ফাঁকা ঘরগুলোতে তোমরা নিজেরা পারছো কি না সেভাবে দেখবে। ঠিক আছে, দেখে তারপরে ফাঁকা ঘরগুলোতে তোমরা লেখা প্র্যাকটিস করবে। আমি কি আর একবার দেখাবো? আচ্ছা আর একবার দেখে নাও। দেখো এটা হচ্ছে কি? প্রথম ধাপ। ঠিক আছে, তারপরে আমি এটাকে এই দিক দিয়ে টেনে এমন করে দিব, কি হয়ে গেল? এটা এস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা এস লেখাটা খুব সহজে শিখে ফেলেছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা খুব ভালো আছো এবং কি সুস্থ আছো, তাই না? তারপরে তোমাদের বাসায় পড়াশোনা কেমন চলছে? আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো পড়াশোনা করছো, আমি কি
ধরে নিলাম, ঠিক আছে? প্রতিদিন পড়তে বসতে হবে কিন্তু, আর কি করতে হবে কি, বাবা মার কথা শুনতে হবে, আর কি ভালো মতো কি খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? তাহলে কি আমরা বেশি বেশি পড়তে পারবো, বেশি বেশি খেলে, ভালো ভালো খাবার খেলে আমাদের অনেক শক্তি হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের কি ইংরেজি ক্লাসে আবার আমরা পড়া শুরু করে দিই, ঠিক আছে? কতদিন কতটুকু পর্যন্ত পড়েছিলাম আমরা, মনে আছে কি? আচ্ছা, আমরা শেষ ক্লাসে ক্যাপিটাল এস আর স্মল এস লেখা শিখেছিলাম। দেখো তো আমি বোর্ডে লিখেছি ক্যাপিটাল এস আর স্মল এস, মনে পড়েছে? আচ্ছা, তাহলে এর আগে আমরা যে যতগুলো শিখে এসেছি এ কয়দিনে, সেগুলো আবার পুরোটা রিভিশন দিব। তার মানে কি, আমাদের 1 তারিখ থেকে 13 তারিখে, 13 তারিখ পর্যন্ত যতগুলো কি লেটার শিখেছি সবগুলো আমরা আজকে রিভিশন দিব। তোমাদের দেখবে সব মনে পড়ে যাবে আবার। তাহলে চলো আমরা রিভিশন দিই। আগে আমরা বলা শিখবো, ঠিক আছে? বলা শেখার পর আমরা লেখা শিখবো। আমি বলবো, আমার সাথে সাথে তোমরাও খুব জোরে জোরে বলবে, ঠিক আছে? দেখো আমি বোর্ডে কী লিখে রেখেছি, এটা ক্যাপিটাল এন। এটা কি? ক্যাপিটাল এন। তার পাশে এটা কী লেখা আছে বলো তো? স্মল এন। কী লেখা আছে? স্মল এন। এটা হচ্ছে ক্যাপিটাল এন, এটা হচ্ছে স্মল এন। আমি আমি বলবো একবার, তুমি আমার সাথে সাথে খুব জোরে জোরে বলবা, বলো ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন। আর এই পাশেরটা স্মল এন, স্মল এন, ঠিক আছে? এন এর পরে কী লেটার চলে আসে বলো তো? আমি জানি তোমরা জানো, এন এর পরে চলে আসে হচ্ছে ও লেটার। এটা কী লেটার? ও লেটার। কিসের মতো দেখতে? অনেকটা শূন্যর মতো দেখতে, তাই না? খুব সহজ লেখা, তাই না? আমি তো জানি তোমরা জানো। নাহলে এটা কী লিখেছি আমি? এটা হচ্ছে ক্যাপিটাল ও। কি ও? ক্যাপিটাল ও। আমি বলবো, তোমরা আমার সাথে সাথে বলো, বলো ক্যাপিটাল ও, ক্যাপিটাল ও। এ পাশেটা কী লিখেছি আমি? স্মল ও, বলো স্মল ও, ঠিক আছে? ও লেখাটা খুব সুন্দর, শূন্যর মতো, তাই না? একদম আমরা কি 1, 0, 10 পড়েছি, তাই না? ওরকম দশের মতো, দশে অনের পাশে যে জিরোটা বসে সেটার মতনই আমাদের ওটা, ঠিক আছে? তাহলে ওটা কি আমরা বলা শিখে গেলাম, ঠিক আছে? এরপরে ও এর পরে কী লেটার আসে বলো তো? আমি জানি তোমরা সবাই জানো, ও এর পরে যে লেটারটা আসে সেটার নাম হচ্ছে পি। ও এর পরে কী লেটার আসে বলো তো? ও এর পরে আসে পি। এটা কী পি লিখেছি আমি বোর্ডে? ক্যাপিটাল পি। বলো তো আমার সাথে সাথে সবাই জোরে জোরে বলতে হবে, ঠিক আছে? বলো ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি। আর এই পাশে আমি কী লিখেছি ছোট করে? স্মল পি। কী লেখা আছে? স্মল পি, ঠিক আছে? পি এর পরে কী লেটার আসে? আমি জানি তোমরা সবাই জানো পি এর পরে কী লেটার আসে। পি এর পরে আসে হচ্ছে কিউ লেটার। এটা কী লিখেছি আমি? ক্যাপিটাল কিউ। কী লিখেছি আমি এটা বলো তো? সবাই জোরে বলবো আমার সাথে, ঠিক আছে? দেখি কার কত শক্তি আছে, চল জোরে বলো। এটা হচ্ছে ক্যাপিটাল কিউ। এটা কি কিউ? ক্যাপিটাল কিউ। এটা কি কিউ? ক্যাপিটাল কিউ। আর এই পাশে এটা কি? স্মল কিউ। আমার সাথে সাথে বলো তো সবাই, ক্যাপিটাল কিউ, এ পাশে এটা স্মল কিউ, ঠিক আছে? কিউ এর পরে কী লেটার চলে আসে আমি জানি তোমরা খুব জানো, বলো তো কী আছে কিউ এর পরে? হ্যাঁ, আমি বোর্ডে লিখে রেখেছি, কী লিখে রেখেছি এটা? আর। এটা হচ্ছে ক্যাপিটাল আর। এ পাশেরটা কী আর? ক্যাপিটাল আর, ঠিক আছে? আর এই পাশেরটা কী লেখা আছে? স্মল আর, স্মল আর, স্মল আর। আমার সাথে সাথে বলো তো, ক্যাপিটাল আর, এ পাশেরটা স্মল আর। আচ্ছা, আর শিখে ফেললাম। তারপর আর এর পরে কী লেটার আসে আমরা জানি তোমরা সবাই জানো, বলো তো এটা কী লেটার, নাম কী এটার? এটা হচ্ছে এস, ক্যাপিটাল এস। বলো তো আমাকে সবাই জোরে করে, ক্যাপিটাল এস। এ পাশেরটা স্মল এস, এ পাশেরটা স্মল এস। তাহলে আমরা কি এন থেকে এস পর্যন্ত লেটারগুলো কি বলা শিখে গেলাম। আমার সাথে সাথে আরেকবার জোরে জোরে বলো, তারপর আমরা কিন্তু লিখবো, ঠিক আছে? বলো, এটা হচ্ছে ক্যাপিটাল এন, এটা হচ্ছে স্মল এন, এটা হচ্ছে ক্যাপিটাল ও, এ পাশেটা স্মল ও, এটা হচ্ছে ক্যাপিটাল পি, এ পাশেটা স্মল পি,
এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, এই পাশেটা স্মল কিউ, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এই পাশেটা স্মল আর, তারপরটা হচ্ছে ক্যাপিটাল এস, তারপরটা স্মল এস। তাহলে আমরা এন থেকে এস পর্যন্ত লেটারগুলো কি বলা শিখে ফেললাম। এবার কি করব, আমরা লেখা শিখব। তাই লেখা শিখতে হলে আমাদের কি করতে হবে, আমাদের লেখার বইটা বের করতে হবে। ঠিক আছে, আমাদের লেখার বই আছে না একটা, সবাই সুন্দর করে বের করে ফেলো তো। আমি জানি তোমরা খুব ভালো বাবু। দেখো তো আমাদের অ্যালফাবেট ক্যাপিটাল আর স্মল লেটার্স যে বইটা আছে সে বইটা সবাই বের করে ফেলো, আর হাতে পেন্সিল আর কি পাশে রাবার নিয়ে বসো। ঠিক আছে, তারপরে আমরা বইয়ের মাঝ পাতায় চলে যাব। বইয়ের 38 নম্বর পাতা বের করো সবাই, 38 এই পাতাটা বের করো তো। বের করেছে সবাই? হ্যাঁ, গুড বয়। এবার হচ্ছে আমরা এখানে কি লেখা দেখতে পাচ্ছি, দেখো তো ক্যাপিটাল এন লেখা আছে না, ক্যাপিটাল এন। তারপরে 39 নম্বর পাতায় কি লেখা আছে, স্মল এন। এগুলো কিন্তু আমরা লেখা শিখেছি। ঠিক আছে, আজকে আবার আমরা রিভিশন দিব এবং লেখা শিখব। তোমাদের যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলো আজকে পূরণ করে ফেলবে সবাই। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে আবার এন লেখাটা শিখি। দেখো এনটা কয়টা ধাপে লেখা আছে আমাদের বইয়ে, দেখো তোমরা এনটার দিকে তাকাবা। ঠিক আছে, দেখো আমাদের তিনটা স্টেপে বা তিনটা ধাপে এন লেখা শিখিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই এন লেখাতে। দেখো আমি এই পাশে লিখছি। হ্যাঁ দেখো, আমাদের প্রথম ধাপ হচ্ছে এমন সোজা একটা ডাক টানবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক নম্বর ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে আমরা এ পাশে একটা সোজা ডাক টানবো। দেখো এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ধাপ এন লেখার। ঠিক আছে, আর এখান দিয়ে আমরা এটার সাথে মিলাই দিব, দেখব খুব সোজা। এটা হয়ে গেল আমাদের তৃতীয় ধাপ। এটা কি হয়ে গেল তাহলে, ক্যাপিটাল এন। এটা কি হয়ে গেল, ক্যাপিটাল এন। তাহলে আমরা কয় ধাপে লিখলাম, তিনটা ধাপে লিখলাম, পারছো তোমরা? হ্যাঁ, আচ্ছা তারপরে আমরা এপাশে স্মল এনটা লেখা শিখব। স্মল এনটা হচ্ছে দুইটা ধাপে লিখতে হবে। ঠিক আছে, দেখো নাও তোমরা, এ পাশে একটা দাগ দিয়েছে এটা প্রথম ধাপ, এ পাশেরটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দেখো আমরা প্রথম ধাপে কেমন করব, এখানে একটা সোজা দাগ টানবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের স্মল এন লেখার প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে কি করব, দেখো তো খুব মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, স্মল এন। তোমাদের ফাঁকা ঘরগুলো তোমরা পূরণ করে ফেলবে। এখানে কিছু ডট ডট আছে, ওই ডট ডটগুলোর উপর হাত ঘোরাবে প্রথমে, তারপর ফাঁকা ঘরগুলোতে নিজে নিজে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমাদের এল লেটারটা লেখা শেখা হয়ে গেল। এর পরের পাতা উল্টাও, দেখো 40 নম্বর পাতায় আমাদের কী লেখা শেখানো আছে, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ও। আর এই পাশে আছে কি, 41 নম্বর পাতায় স্মল ও। ঠিক আছে, তাহলে চলো আমরা ও লেখাটা শিখে ফেলি। ও লেখাটা কিন্তু মাত্র একটা ধাপে করতে হবে। ঠিক আছে, খুব সহজ। দেখো প্রথম ধাপে আমি এমন করে একটা দাগ দিব। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধাপ। তারপরে আমি এ দাগটাকে এদিক দিয়ে টেনে নিয়ে এসে এটার সাথে মিলাই দিব। তা কি হয়ে গেল, ক্যাপিটাল ও। ঠিক আছে, ক্যাপিটাল ও, বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবার হচ্ছে আমরা স্মল ওটা লেখা শিখব, একই খুব সহজ। ঠিক আছে, একই রকমভাবে, খালি ক্যাপিটাল ওয়ে থেকে স্মল ওটা একটু ছোট হবে। দেখো এটাও হচ্ছে প্রথম ধাপে আমি এমনভাবে টেনে নিয়ে আসব। ঠিক আছে, তারপরে আমি এই দাগটাকে এটার সাথে এভাবে মিলাই দিব। এটা হয়ে গেল স্মল ও। কি হলো এটা, স্মল ও। তারপরে আমরা পরের পাতে চলে যাই। দেখো এবার পরের পাতায় কত, 42 নম্বর পাতা, 42। দেখো পরের পাতাতে আমাদের কী লেখা শেখানো আছে, ক্যাপিটাল পি। এর আগে আমরা লিখা শিখে এসেছি না, আজকে আবার নতুন করে একটু শিখব, রিভিশন দিব। ঠিক আছে, দেখো পি লেখাটাও খুব সহজ, মাত্র দুটা ধাপে লিখতে হবে আমাদের। দেখো প্রথম ধাপে আমি কি করব, এরকম সোজা একটা দাগ দিব। ঠিক আছে, সোজা একটা দাগ, দেখো তো এটা হচ্ছে আমাদের পি লেখার প্রথম ধাপ। ঠিক আছে, দ্বিতীয় ধাপে আমি কি করব, এখান থেকে এমন করে নিয়ে এসে আমি মিলাই দিব। এটা কি হয়ে গেল, ক্যাপিটাল পি। এটা কি হয়ে গেল, ক্যাপিটাল পি। এরপরের পাতায় কি আছে,
43 নাম্বার পাতায় আছে স্মল পি। আমরা আজকে স্মল পি লেখা শিখে নিয়ে কিভাবে, এটাও একই রকম, ঠিক আছে? খালি একটু চেঞ্জ আছে, দেখবা আমি দেখাই দিচ্ছি কেমন চেঞ্জ। সোজা একটা দাগ নিব আমরা, ঠিক আছে? আমরা ক্যাপিটাল পি লেখার সময় একদম মাথা বরাবর নিয়েছিলাম, ঠিক আছে? স্মল পিটা নেওয়ার সময় আমরা মাথা থেকে একটু নিচ থেকে নিব, ঠিক আছে? মাথার একটু নিচ থেকে নিব। এটা হচ্ছে আমাদের স্মল পি হয়ে গেল। তার মানে আমরা এই পাশে কি শিখলাম, ক্যাপিটাল পি, এই পাশে কি শিখলাম, স্মল পি। তাহলে খুব সহজ কয়টা ধাপে লিখতে হয়, দুইটা ধাপে। প্রথমে সোজা একটা দাগ, তারপরে এমন করে ডি এর মতো করে দিতে হয়, ঠিক আছে? তারপরে এই পাশেরটা হচ্ছে স্মল পি, মাথার একটু নিচ থেকে লিখব। তারপরে এই পাশে আমরা কি শিখব, আমরা পরের পাতায় চলে যাই। কি আছে পরের পাতায় দেখো তো, কিউ আছে, তাই না? আমরা আজকে এবার কিউ লেখা শিখব। দেখো কিউ লেখাটা খুব সহজ, কিউ লেখাটা দুইটা ধাপে লিখতে হবে। দেখো প্রথমে আমি এখানে ওয়ে এর মতো করে একটা দিলাম, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, ঠিক আছে? আর দ্বিতীয় ধাপে আমি কি করব, এখান দিয়ে একটা দাগ দিয়ে দিব। এটা হয়ে গেল দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে কি, ক্যাপিটাল কিউ। খুব সহজ না লেখা? হ্যাঁ। এরপরে আমরা এপাশে স্মল কিউ লেখা শিখব, জাস্ট পি, স্মল পি এর মতো। এটা হচ্ছে কি, উল্টা এই পাশে হবে। দেখো পিটা হয়েছিল আমাদের কি ডান পাশে, কিউটা হবে আমাদের বাম পাশে। তো কি আমাদের হয়ে গেল স্মল কিউ তিনটা ধাপে, ঠিক আছে? আমি তোমাদের আরেকবার দেখাই, দেখো স্মল কিউটা কীভাবে লিখতে হবে। আমরা প্রথম ধাপে একটা সোজা দাগ দিব, তারপরে এখানে নিচ থেকে একটা এমন, তারপরে কি এরকম, তিনটা ধাপে আমাদের স্মল কিউ লেখা হয়ে গেল। তারপর আমাদের বইয়ের পাতা উল্টায় কি আছে, এরপরে ক্যাপিটাল আর, এপাশে কি আছে, ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে আমরা আর লেখাটা শিখবো, এটাও কিন্তু তিনটা ধাপ। দেখো আমি সোজা একটা দাগ নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর লেখার প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে আমি কি করব, দেখো তো এমন করে পি এর মতো করে মিলিয়ে দিব, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমি কি করব, এমন করে লিখতে টান দিব। তাহলে কি হয়ে গেল, এটা আমাদের ক্যাপিটাল আর, বলতো সবাই জোরে করে, ক্যাপিটাল আর, স্মল আর। এই পরের পাতে চলে যাও, স্মল আর, এটাও কিন্তু দুইটা ধাপে লেখা, ঠিক আছে? এখানে আমি সোজা একটা দাগ দিব, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমি কি করব, এমন করে দিব, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের স্মল আর। এর পরের পাতে চলে যাও, এ পাতে আমরা কি গত দিন শিখেছিলাম, ক্যাপিটাল এস আর কি স্মল এস। দেখো তো এটা খুব একটা ধাপে লেখা শিখলেই হয়ে যাবে। দেখো আমি এখানে প্রথমে একটা ধাপ দিলাম, তারপরে কি এটাকে আমি এভাবে টেনে নিয়ে আসবো, তাহলে এটা কি হয়ে গেল আমাদের ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। এরপর স্মল এসটা লিখবো, এটাও একই রকম, খালি ক্যাপিটাল এস থেকে স্মল এসটা একটু ছোট। এটা হয়ে গেল আমাদের প্রথম ধাপ। তারপরে কি করব আমি, এটাকে টেনে এমন করে নিয়ে আসবো, এটা হয়ে গেল স্মল এস, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, ক্যাপিটাল এন, স্মল এন, তারপরে কি ক্যাপিটাল ও, স্মল ও, তারপরে কি ক্যাপিটাল পি, স্মল পি, তারপরে কি ক্যাপিটাল কিউ, স্মল কিউ, তারপর কি ক্যাপিটাল আর, স্মল আর, তারপরে কি ক্যাপিটাল এস, স্মল এস। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিজেরা নিজেরা বাসায় লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা বাসাতে ভালো মতো পড়াশোনা করবা, ঠিক আছে? আল্লাহ তোমাদের সুস্থ রাখুক এবং ভালো রাখুক। আসসালামু আলাইকুম।